সারা দেশে কর্মসূচিতে হামলা এবং হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচির শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা মহাসড়কে অবস্থান নেয় বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আইনজীবী শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন বৃষ্টিতে ভিজে রংপুরে গণমিছিল করে বৈষম্যবিরোধী শিক্ষা শিক্ষার্থীরা প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল বের হয়ে রংপুর জেলা স্কুল মোড়ে অবস্থান নেন তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হন নারায়ণগঞ্জে চাষাডায় শহীদ মিনার এবং বিজয় স্তম্ভের সামনে অবস্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে শহরের হেলিপ্যাডে সমাবেশ করেছে তারা পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়েও ঢাকা ময়মনসিং মহাসড়কের মাওনা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জয়পুরহাটে গণমিছিল এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা শহরের নতুন হাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জয়পুরহাট বাজলা হাইস্কুলের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা